হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো তো থাকতেই হবে, আমিও খুব ভালো আছি। তা সকাল সকাল আজকে চলে এসেছি, আজকে সকালে একটু লেট হয়ে গেছে উঠতে, 7:30 বেজে গেছে। তো আমি এখন ছেলেকে 9:40 বাজে এখন গাড়িতে তুলে দিয়ে এলাম, এসে আমি ওই রাস্তা থেকেই বাজার করে নিয়ে আসি। তো তোমাদেরকে দেখাচ্ছি কী কী এনেছি, তোমরা দেখো। আমি 100 টাকা নিয়ে গেছি বাজারে, আমার ফিরেছে 5 টাকা, 5 টাকা ফিরেছে। মানে সবজির এত দাম এখন, তোমরা দেখো, আমি দেখাচ্ছি আমি কী কী কিনেছি। এই দেখো, এই ফুলকপিটা নিয়ে এসছি, ফুলকপিটা এনেছি, এনেছি, আর এই যে টমেটো নিয়ে এসছি, তো এই বাজার করে নিয়ে এলাম। আর আমাদের এখানে ফুলকপিটা দেখো পোকা, ফুলকপিটার পোকা রয়েছে, এই যে খাওয়া মানে মানে এত ভয় লাগে ফুলকপি খেতে। আর আমাদের এখানে সব টাটকা টাটকা সবজি, মানে আমাদের বাড়ি থেকে কিছুটা এগিয়ে গিয়েই ওখানে চাষ হয়, তো ওখান থেকেই ওরা নিয়ে আসে কিনে। তো ওই জন্য সকালবেলাটা আর বিকেলবেলাটা আমি ওই চাষিদের কাছ থেকেই কেনা হয়, চাষিদের কাছ থেকে কিনলে একটু ভালো পাওয়া যায়। আর এই দেখো, আমার অ্যাকোয়াগার্ড থেকে জল পড়ে পুরো ভেসে যাচ্ছে। আমাদের এই অ্যাকোয়াগার্ডের টেকনিশিয়ানগুলো বাড়িতে সার্ভিসিং করতে আসে, এত বাজে, মানে কবে থেকে ফোন করে যাচ্ছে এখন অবধি আসছে না। ওই যে অ্যাকোয়াগার্ড থেকে এখন ওভারফ্লো হয়ে জল পড়ছে। আর রান্নাবান্না সকালে কিছুই করিনি, ভাত ছিল গরম করেছি, ছেলে ওটা খেয়ে গেছে, আর এখন রান্না করব, দেখি কি করি। তো চলো তোমাদের সঙ্গে পরে আসছি। আর আমাদের বাড়িতে যে হাঁস আছে, তোমরা কেউ টের পাবে না, হাঁসগুলো এত ভদ্র হয়ে গেছে, দেখো ওরা সব ঘরে চুপচাপ বসে রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, চুপচাপ ঘরে বসে রয়েছে, আর কোনো আওয়াজ নেই। আর আগের হাঁসগুলো যে ছিল ওগুলো মানে মাথা খারাপ করে দিত, 7টা মোটমাট আলো হলেই ওরা মাথা খারাপ করে দিত। আর এখন এই হাঁসগুলো রয়েছে, একটু আওয়াজ পাওয়া যাচ্ছে না, এত ভালো হাঁসগুলো। এখন ছেড়ে দেবো ওদেরকে, ছেড়ে ভাত টাত দেওয়া আছে, সব খেয়ে নেবে, আমি একটু পরিষ্কার করে নিই। চলো তোমাদেরকে দেখাচ্ছি ওরা কীভাবে বসে রয়েছে, দেখো বসে আছে, কেউ বুঝতেই পারবে না। ওই দেখো, দেখা যাচ্ছে, এই যে দেখো এখন ডাকছে, এই দেখো। সকালে তোমাদেরকে যে হাঁসের কথা বলেছিলাম না, যে হাঁস কোনো সাড়া দিচ্ছে না, কোনো কিছু সাড়া পাচ্ছি না, চুপচাপ রয়েছে, এত ভদ্র হয়ে গেছে। আমার হাঁসগুলো হঠাৎ করে, আমি দরজাটা খুলেছি, হঠাৎ করে দেখছি হাঁসগুলো সব মানে চোখে দেখতে পাচ্ছে না, আর ঘাড় বেঁকে গেছে, জানি না কেন এরকম হলো হঠাৎ করে। কালকে অবধি ভালো ছিল, খেতে আসতো না ওরা, আমি জানি যে বাইরে খাচ্ছে কোথাও, খেতে টেতে আসতো না। আর আজকে দরজা খোলার সাথে সাথে আজকে দেখলাম যে ওর মানে চোখ অন্ধ হয়ে গেছে, রাস্তা দেখতে পাচ্ছে না, আর ঘাড় বেঁকে গেছে, হাঁটতেও পাচ্ছে না। এবার চোখে না দেখতে পেলে কী হয়, রাস্তা দিয়ে কী করে হাঁটবে, এদিক ওদিক এদিক ওদিক করে করে যাচ্ছে। লাস্টে 6টা হাঁস হয়েছে এরকম, 6টা, আমার 12টা হাঁস, তার মধ্যে 6টা হয়েছে, আর 2টো বিক্রি করে দিয়েছি, আর 2টো কাটা হয়েছে, আর 2টো এদিক ওদিক, 3টে এদিক ওদিক এদিক দিয়ে দিয়েছি 3 জনকে। ব্যাস গেল হাঁসগুলো, এবার জানি না আর যে কটা আছে ওই কটা কী করবে, বুঝতে পারছি না। এই যে আমাদের বাড়ি এসছে ইনি, আর এখানে শুয়ে শুয়ে নাক খুঁটছে, নাক খুঁটে খুঁটে আমার ব্ল্যাঙ্কেটটা একবারে ভর্তি বানিয়ে দিচ্ছে। এই যে এই দেখো, সবাই সবাই দেখো, একে আজকে এসছে মামা বাড়ি, আর মামা বাড়ি এসে এইভাবে ওর নাক খুঁটে এই ব্ল্যাঙ্কেটে লাগাচ্ছে, এখন খেয়ে দেয়ে আয়েস করে শুয়ে ব্ল্যাঙ্কেটের মধ্যে লাগাচ্ছে। তোমরা সবাই ভালো আছো? কোথায় তুমি বলো না, বলো তোমরা সবাই ভালো আছো? ভালো আছো। তুমি একটা কবিতা শুনি দাও। কি কবিতা? তুমি কি পারো? বলো। হ্যালো, তুমি কবিতা বলো, শুনতে পাবে সবাই। তো টুইঙ্কেল টুইঙ্কেল, হ্যাঁ বলো না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার,
হাবাই ওয়ান্ডার হতি ওয়ার আ বেবারদা ওয়াসো হাই লাইক এ দম ইন দ্য স্কাই। কি দিয়ে ভাত খেয়েছ আজকে বলো? আজকে আর আজকে হচ্ছে আমি শুধু আলু ভাকা আলু মাখালি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে শসা দিয়ে। আ বলতে গিয়ে এতক্ষণ লাগছে কেন? হ্যাঁ তারপরে আর কোন স্কুলে ভর্তি হয়েছে সব বলো, নাম বলো স্কুলে। সে আমার যে পিপিরে পড়ি পিপি। কিসে? পিপিতে। পিপিতে পড়িস? স্কুলের নাম কি? স্কুলের নাম আমার নাখটে বড় স্কুল, বড় স্কুলে ভর্তি করবে তাই? বড় স্কুল, স্কুলের নাম বড় স্কুল? তোর স্কুলেতে নাকি কি দেয়, খিচুড়ি দেয় না কি দেয় যেন? ও স্কুল দেয় না খিচুড়ি। হ্যাঁ বাটি নিয়ে যেতে হয় স্কুলে না, বড় বাটি নিয়ে যেতে হয়, চট নিয়ে যেতে হয়, বসার জায়গা নেই তো। স্কুলের নাম জানিস না তাহলে? তুই আজকে মামাদের বাড়িতে থাকবি? না আমি আবার চলে যাবি। আর কিসের মাংস খাবি? ভর্তা। হ্যাঁ আমি তোমাদের আজকে তো চিকেন ভর্তা হবে। চিকেন ভর্তা করবো না তো, আজকে হাঁস ভর্তা হবে, ডাক ভর্তা। তাহলে মুরগির মাংস? হাঁস হাঁস হাঁসের মাংস খাই না। খাস না? তাহলে তো মাংস আর খাওয়াই হবে না তাহলে। তাহলে তুই যদি বিরিয়ানি খাস তাহলে মামাকে আনতে বলবো। বিরিয়ানি ভালো, বিরিয়ানি আর ভালো খাই। ভালো খাও? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিরিয়ানি আনতে বলছি, চিকেন বিরিয়ানি, ঠিক আছে? হ্যাঁ তাহলে মামাকে তুমি বলে দাও এখানে যে মামা আসার সময় চিকেন বিরিয়ানি নিয়ে আসবে। মামা তুমি তুমি আসার সময় চিকেন বিরিয়ানি নিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে, টাটা বাই বাই বলে দাও। টাটা, হাত দিয়ে হাত দিয়ে টাটা বাই বাই বলো। আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি বলো। আমার তোমাদেরকে পরে আবার কথা বলছি। হ্যাঁ ঠিক আছে বলো, আজকে এখানেই শেষ, আজকে এখানেই শেষ। ঠিক আছে টাটা টাটা।